দর্শক শ্রোতা ভাই বোনের আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঝিঙে চাষ করলে আপনার ঝিঙার ফলন হবে দ্বিগুণ। আমরা প্রথমে একটা ঝিঙে বাগানে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন ঝিঙা বাগানে কেবল মাত্র ঝিঙা আসতেছে, কয়েকবার বিক্রি করা হয়েছে। দেখেন এই যে জালিগুলা প্রচুর জালি আসছে, কিন্তু এই জালির মধ্যে একটা সমস্যা আছে, আপনি দেখতে পাবেন হয়তো বা অন্ধকার। দেখুন কেমন এই যে মাছি পোকাগুলো কী সুন্দর জালিগুলো নষ্ট করতেছে। এই যে জালিগুলো নষ্ট করতেছে, এর থেকে বাঁচার দুইটি উপায় আছে, আপনারা দুইটিই ব্যবহার করবেন। দুইটি ব্যবহার করলেই আশা করি বেশি ভালো ফলাফল পাবেন, কারণ দেখুন এই যে ঝিঙেগুলো যে নষ্ট করে ফেলেছে, এত টাকার ফসল এত কষ্ট করে ফলানোর পর যদি এই ঝিঙাগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে খুব কষ্ট লাগে। আমি এটি আসলে চাষ করেছি বেড পদ্ধতি, দেখতে পাচ্ছেন এই যে বেড করা আছে। বেড করে এই জাঙ্গা মানে এই মাচায় আগে লাউ ছিল, পরে আমি এই মাচাটি আসলে ভাঙিনি বা নষ্ট করিনি। লাউ গাছ মানে লাউ শেষ হওয়ার পরে আমি এই মাচার থেকে লাউ গাছের গোড়াগুলো কেটে দিয়েছি এবং লাউ গাছ আস্তে আস্তে শুকিয়ে গিয়েছে। পরে আমার তেমন নতুন করে লাইট জাঙ্গলা বা এই ঝিঙের মাচাগুলো দিতে হয়নি, যার কারণে আমার অল্প মানে খরচেই আমি সেগুলো করতে পারছি। দেখুন এই যে একটা এটাকে অলরেডি নষ্ট করে ফেলেছে, শুধুমাত্র এই সাদা মাছি বা ফুট ফ্লাই। এই মাছি পোকা দমনের জন্য আপনারা প্রথমত ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন, দ্বিতীয়ত ফেরোমন ফাঁদই আপনাদের ভালো কাজ করবে। দেখতে পাচ্ছেন এই যে ফেরোমন ফাঁদ আমার ছিল আগে। এর পরবর্তীতে দ্বিতীয়তে আপনি একটি ওষুধ স্প্রে করতে পারেন, আপনি যদি চান ওষুধ দিয়ে নিবারণ করবেন, সেক্ষেত্রে ওষুধ দিয়ে নিবারণ করলে খুব তাড়াতাড়ি নিবারণ করা সম্ভব। সেক্ষেত্রে আপনি সিনজেন্টা কোম্পানির যে একটা ওষুধ আছে সবিক্রন, এই সবিক্রন ওষুধটি অত্যন্ত একটা তীব্র মানে ঘ্রাণ বা বেকট ঘ্রাণ থাকে, যার কারণে এটা স্প্রে করলে এই মাছি পোকার এই জমির আশেপাশেই আসে না। আপনি যদি মানে এক সপ্তাহে আজকে স্প্রে করলেন, এরপরে আবার যদি এক সপ্তাহ পরে স্প্রে করেন, সেক্ষেত্রে আপনার এই বাগান একেবারেই মাছি পোকা থেকে মুক্ত থাকবে। এই দুটি পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন, নিয়মিত গাছের গোড়ায় সার পানি দেন। এখন এই যে আমি গাছগুলো বৃষ্টি নামছে, কুপিয়ে আমি ডিএপি সার, এমওপি সার, ইউরিয়া সার এগুলো দিব, দিলে আমি মনে করি আমার ফলনই যার একটা নষ্ট হয়েছে, অনেকই নষ্ট হয়ে যেতেছে এই মাছি পোকার। আমি আজকে আসলাম কয়েকদিন পরে, তো যার কারণে আমি এখন ফেরোমন ফাঁদ সেট করিনি, আগামীকালকে হয়তো বা সেট করব। দেখুন এই যে মাছি পোকাগুলো কত বড় বড় মাছি পোকা, দেখুন এই যে এই মাছি পোকাই মূলত ক্ষতি করতেছে। আমি ফেরোমন ফাঁদ আর ইউরিয়া সার ঠার যদি দিয়ে আমি নতুন করে একটু যত্ন করি, কীটনাশক দিই, তাহলে আমার ব্যাপক ফলন হবে বলে আশা করতেছি। ধন্যবাদ, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের উপকার আসে, তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।